কি ভাবছো আবার কি করছি? আজকে বলটল নিয়ে আসিনি, আজকে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বাথরুমে যাব না, ভাবছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বেডরুম, আমার মোবাইল, আমার নেট, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান চান করব। কখন থেকে দাঁড়িয়ে আছি চান হায় হায়, কিন্তু পারলাম না, চেষ্টা করলাম চান করতে। আমার দ্বারা চানের ভিডিও দেওয়া হবে না, হ্যাঁ চানটা নয় বাথরুমে না, আগে আমি আমার বেডরুমেই করতাম। ওয়াইটিতে আসার পরে শুনেছিলাম কিং ইজ কন্টেন্ট ইজ কিং, এখন দেখছি কন্টেন্ট কিং না, কুইন্স আর দ্য কন্টেন্ট, কিং ইজ কন্টেন্ট ইজ নট কিং। ইংলিশটা এইসব দেখার পরে না গুলিয়ে ফেলতেছি, কন্টেন্ট কিং হবে না কুইন কন্টেন্ট হবে, গুছিয়ে যদিও আমি ইংলিশেই মাস্টার ডিগ্রি হোল্ডার কিন্তু আমি ইংলিশটা বলতে পারছি না। কন্টেন্ট ইজ দ্য কিং অ্যান্ড কুইন্স আর দ্য কন্টেন্ট, এতক্ষণে শুদ্ধ কথা বলতে পারলাম। আরেকটা ভিডিও দেখছি, আমি তো করতে পারবো না, যারা যারা নিউ ইউটিউবাররা আছো বা যারা অনেকেই আমার সমকালীন অনেক বোনরা বললো দুঃখ করছো, ওদের জন্য আমি কিছু টিপস দিচ্ছি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করলাম এই বালতি আর এই মগ নিয়ে, যে পারি কি না ওয়াশরুমে না বেডরুমে দাঁড়িয়ে স্নান করতে পারি কি না, পারলাম না। এতদিন জানতাম মানুষ বাচ্চাদেরকে বলছে থাকো ইউটিউব থেকে দূরে কারণ অনেক কিছু খারাপ হচ্ছে, আজকাল দেখি লোকে হাজবেন্ডদেরকেও বলতে শুরু করেছে না খারাপ খারাপ জিনিস দেখায়, কি আর করা যাবে এমনিতেই ভিউয়ার্স নেই, তাই আর এদিকে গেলাম না। এরপরে ভাবলাম ঘর ছাড়ার ভিডিও দেব, ঝাড়ুটা হাতে নিলাম, জানেন ঝাড়ু দেওয়ারও নিয়ম আছে, একটু ঝুঁকবো তারপরে এইভাবে হাতটা রাখবো, তারপর ঝাড়ু দেব, ঢুকবো ঝাড়ু দেব, ঝাড়ু দেব উঠবো, উঠ বস উঠ বস, ঝাড়ুটা দিতে গেলেই একটু ডিপ পড়ে তারপর দিতে লাগে। এই ভিডিওটাও কিন্তু খুব ট্রেন্ডিং, হ্যাঁ ঝাড়ু দেওয়ার আর্ট, চান করার আর্ট আমরা আগে শিখতে পারি নাই, ইউটিউবে আসার পরে ইউটিউবে জগৎ থেকে আমরা শিখতে পারছি। বাচ্চাটা জন্মের সাথে সাথেই কিন্তু হসপিটালেই প্রথমেই আগে চান করানো হয়, কিন্তু এখন ইউটিউবে এসে এই বয়সে আমি স্নান করা শিখলাম, ঝাড়ু দেওয়া শিখছি। হ্যাঁ সবার বাড়ির কাজের মাসিরাই কিন্তু ঝাড়ু দেয় মোটামুটি, কিন্তু এই যে ওঠা বসা ওঠা বসা, হ্যাঁ নাইটি টেবিলে ধরে, ভীষণ ভালো শিক্ষা। তাছাড়া আছে মেকআপ ভিডিও, বিশেষ করে রাত্রেবেলার মেকআপ, এই ভ্যাসলিনটা নেবেন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, হাঁটুটার মধ্যে বিশেষ করে হাঁটুটার মধ্যেই মালিশ করবেন, তবেই না হয় শেখাতে পারবেন কি করে নাইট মেকআপ করতে হয়। আর নাইট মেকআপটা কিন্তু মেইনলি হবে হাঁটুতে, পায়ে, রাত্রেবেলা মুখের মেকআপ আমরা কেউ করি, শুধু আমরা হাঁটুর যত্নই করি, ঠিক আছে? তো এইগুলি হচ্ছে আমাদের মূল কথা। তাছাড়া আরও আছে আমরা লাইভে গিয়ে কি করে নাম করতে পারি, আমরা লাইভে গিয়ে কি করে পরিচিত হতে পারি, তাই তো আমাদের মতো সাধারণ মানুষদের ভিডিও বেশিক্ষণ সময় ধরে কেউ দেখে না। আমি না ভালো কইরা গুছায়া কানতেও পারি না, গলাটাও ভালো না, কয়দিন ধরেই গলার কষ্ট পাচ্ছি। তবে কি আপনারা যারা দয়া করে আসেন,
একটু না হয় কষ্ট করে ভিডিওটা দেখেন। আমরাও তো কষ্ট করেই বানাই, হয়তো আমাদের সেরকম গালাগালি দেবার মতো গুণও নাই, ওরকমভাবে ঘর ঝাড়ু দিতেও শিখি নাই, যদিও আমরা তিন বেলা ঘর ঝাড়ু দিই। আমাদেরকে একটু ক্ষমা জ্ঞান না করে দেখেন। বি উইথ প্যাশন উইথ এপি, প্যাশন উইথ এপি নিডস ইউ। আমরা যেমন আছি তেমনি থাকবো, আমাদেরকে নিয়েই আমরা থাকবো।